দেশে কয়েকটি কর্পোরেট কোম্পানি সিন্ডিকেট করে ডিম ও মুরগির দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সাধারণ মানুষের কথা বিবেচনায় সিন্ডিকেট ভাঙতে তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও তিনি দেশের ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খাত উদ্যোক্তাদের বাঁচাতে বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে বাচ্চা ও পোল্ট্রি ফিড সহ ডিম বিক্রির প্রতিষ্ঠান খোলার দাবি জানান। এই শিল্পকে টিকে রাখার জন্য আটটা বিভাগে আটটা ফিডমেল করা হোক সরকারের পক্ষ থেকে, খালি ঘোষণা দেওয়া হোক করা লাগবে না, তাহলে কর্পোরেট কোম্পানি সোজা হয়ে যাবে। শুধু সরকার ঘোষণা দেয়,